সূক্ষ্ম তত্ত্বটা কি? সকল ধর্মের সূক্ষ্ম তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সকল ধর্মের সূক্ষ্ম তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সকল ধর্মের সূক্ষ্ম তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। সকল ধর্মের সূক্ষ্ম তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সকল ধর্মের সূক্ষ্ম তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। শান্তি হরির যুগল পদ্ম ঋক পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বলে ভব সংসারে, যে জন করে হরি চিনতে হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। পিছনে পড়িস না যেন, তাই বলি মন রসনাতে যে বিষয় বাসনা, কেলে শোনা রূপাসনা কর যেজন করে হরি চিনতে হরি করে তার চিনতে অন্তে জীবকে ভব সিন্ধু করে দেয় সে পা। বন্দনার ভব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, পদ্মকার্যে কবি গান এটা বহু পুরানো অনুষ্ঠান, কয়েকবারই সভাস্থান আমি দিয়েছি দর্শন। এবৎসরও প্রাণের টানে যোগ দিয়েছি কবি গানে, নিশিকান্ত অসীম সরকার আমরা দুইজন, নিশিকান্ত সরকার যিনি তুষারবাবু হলেন তিনি, আমি জানি তিনি অনেক গুণী, আমাকে করেছে পাগল ও বিজয়। সেই ভূমিকায় যাওয়ার আগে যে কথা মোর মনে জাগে, ভাবা আবেগে প্রণাম করি পাগল বিজয়ের রাঙা পায়। একটা অলৌকিক নাম পাগল বিজয়, সারা বিশ্বে যাহার জয় জয়, ঘাটে মাঠে যার গান গায়, আহাহা, রিক্সাওয়ালা কৃষক শ্রমিক সর্বজন, সে যে মনের মানুষ বটে তাকে বসাই নেই চিত্রপটে, তার নিকটে আমার প্রাথমিক আত্মনিবেদন রয়। ছোট বাজাইস, একদিন আমার গুরুদেব রসিক বাবুজির ডাক দিয়ে বললেন তিনি, এ অসীম আমার কাছে ভয়, খুলে বলি তোর কাছে দেবতাদেরও চরিত্রে দোষ আছে কিন্তু চারিত্রিক কোনো ত্রুটি নাই আমার গুরুদেব পাগল বিজয় সরকারের গায়। সে চরিত্রবান মানুষ বটে, এসেছিল ভবের হাতে বাক্য সিদ্ধ মহাপুরুষ ছিল সেজন্য, সেই পাগল বিজয়ে সরকার প্রীতে সবাই মিলে একসাথে হরিধ্বনি উলুধ্বনি কবি গানের অনুসারে নিয়ম অনুসারে একখানা গানের পরে তারপরে যেতে হয় ভূমিকায়, কিন্তু এমন একখানা ধরেছি গান যে গানের মধ্যে হবে প্রশ্নের সমাধান, ভূমিকায় না গিয়ে তো সমাধান দেওয়া ঠিক নয়। এই জন্যে প্রণামী এজোর হাতে চলে গেলাম আগে পাঁচালিতে, আগেই গিয়ে ভূমিকাতে জবাব দিতে আছে অভিপ্রায়। আমি অসীম নামটি পরিহরি পাগল বিজয় নামটি ধরি, আপনারা শুনবেন নর নারী, পাগল বিজয়ের নাম ধরার যোগ্য
এই নগণ্য জঘন্য মানুষ কবু নয়, তথাপি ওগে বেড়াই কবিগান যে ভূমিকা করে দেন, রাখিতে কাব্যের সম্মান সেই ভূমিকা করতে হয় গ্রহণ। তাইতে আজ বিজয়ের ভূমিকা ধরে দাঁড়ালাম কাব্য সভা, পরে বিজয় বসে এসে হৃদমন্দিরে প্রেমানন্দে হরি হরি বল সর্বজন। মনের কথা খুলে কই আমি এখন আর অসীম সরকার নই, পাগল বিজয়ের সরকার হই ধর্মরাজ সভা। স্বয়ং পাগল বিজয় এসে ঋদ্ধি মন্দিরে বসে কথা বলবে রসভাসে, সেই আসে দাঁড়ালাম সভায়। আমার বিপক্ষের কবি যিনি কল্পনায় গিয়ে প্রশ্ন করেছেন তিনি, সূক্ষ্ম শব্দ তার অজ্ঞসাই কেন লিখলেন হরি নীলামৃতের পাতায়। তিনি পড়েছেন হরি নীলামৃত কথাটা নয় যথাযথ, তাই জানতে আমার অভিমত প্রশ্ন করলেন দান। আমাদের ধর্মের নাম সনাতন ছিল, তারপরে তা হিন্দু হলো, এর মধ্যে আবার সূক্ষ্ম শব্দ ভরে দিল কেন? বুঝতে পারছেন পাঁচালী, মানব কুলে আসিয়া যশবন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এই জগত ভরি। কি সেই সূক্ষ্ম সনাতন ধর্ম বুঝাইয়া বলো তাহার মর্ম, সেই ধর্মাধর্ম কর বিশ্লেষণ। সূক্ষ্ম শব্দ বাদ দিলে শুধু সনাতন শব্দ কহিলে তাতে কি দশায় ধরণি তলে আমার শুনতে আকিঞ্চন। আমি দাঁড়াই এ কাব্য সভায় প্রণাম করি তুষার চট্টোপাধ্যায়ের পায়ে, উচ্চ শিক্ষিত মানুষ তিনি একজন, এশিয়া মহাদেশের ভিতরে সর্বপ্রথম ফোকলোর ডিপার্টমেন্ট স্থাপন করে কল্যাণী শহরে যে বিশ্ববিদ্যালয় ছিল। তাই লাগলো আমার সেন্টিমেন্টে ওই ফোকলোর ডিপার্টমেন্টে কবিগান যেন অন্তর্ভুক্তি করা হয়। তাই একখানা চিঠি লিখে খবর পাঠালাম তাকে, বঙ্গ সংস্কৃতির শ্রেষ্ঠ কবিগান যেন ওখানে জায়গা পায়। তাই তিনি আমার বাড়ি এসে আমার নিকটে বসে প্রশ্ন করেছেন আমার পাশে, জনকল্যাণে কবিগানের কি ভূমিকা রয়? কবিগান গাহে যারা নিন্দা মন্দ করে তারা, ব্রাহ্মণের নিন্দা ছাড়া আর কি পাওয়া যায়? বৈষ্ণব নিন্দা তারা করে আমি শুনেছি কাব্য বাসরে, আবার কৃষ্ণের শ্রাদ্ধ করে কতজন? আমার কাছে বলুন দেখি এই কবিগানের সমাজে হয়টা কি? আমি দেখি শুধু এদের হয় অর্থ উপার্জন। এই প্রশ্ন করে দান, দ্বিতীয় প্রশ্ন করেছে সভাস্থান, কবি আপনি দেবেন সমাধান, সূক্ষ্ম শব্দ কেন করেছে লিখন? তৃতীয় প্রশ্ন গেছে করে গুরুচাঁদের তত্ত্ব ধরে, যতবারে এলো ভগবান তার সন্তানাদি জন্মেছিল তারা তো পিছনে পড়লো, ভগবানের লীলা গ্রন্থ লেখা হলো কিন্তু হরিচাঁদের ছেলে গুরুচাঁদ। মহানন্দ হালদার কলম ধরে কেন তার জীবনী লিখন করে তাহারেও কহে ভগবান? গুরুচাঁদের অবদান বুঝাইয়ে বলো সভাস্থান, কি করে সে ভগবান তাও আমার জানতে অভিপ্রায়। আমি প্রথম গানটার ভিতরে সূক্ষ্ম তত্ত্ব দিচ্ছি ব্যাখ্যা করে, সদ্ভাবনায় যুক্ত থেকে সদ্ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো
সকল ধর্মের সূক্ষ্ম তত্ত্ব শোনো বিশ্ববাসী গান, সকল ধর্মের সূক্ষ্ম তত্ত্ব শোনো বিশ্ববাসী গান। সদা কহ সত্য বাক্য ছোট, মনে মুখে রেখো ঐক্য, নিজে হয়ে কর্ম দক্ষ, কর্তব্য করো পালন। পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে, পরনারী মাতৃজ্ঞানে ভজন করো। দাঁড়িয়ে বলি সবধাম, আমাদের ধর্মের আদি নাম সনাতন। ধর্মের নাম সনাতন না ধর্মই সনাতন? ধর্মই সনাতন। ইসলাম ধর্ম বলুন, খ্রিস্টান ধর্ম বলুন, শিখ ধর্ম বলুন, ধর্মই হচ্ছে সনাতন। কিন্তু এই সনাতন ধর্ম প্রথম ছিল, ধর্ম ছিল খুবই ভালো, মূলত কিন্তু হিন্দু সনাতন ধর্মের একটা সম্প্রদায়, মুসলমান সনাতন ধর্মের একটা সম্প্রদায়, খ্রিস্টান সনাতন ধর্মেরই একটা সম্প্রদায়। সনাতন মানে যা ছিল আসে থাকবে, চিরশাশ্বত এই ধর্ম। ধর্ম তিনটে জিনিসের উপরে দাঁড়ানো আছে, ধর্মীয় সাহিত্য, ধর্মীয় সংস্কৃতি আর ধর্মীয় দর্শন। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সম্প্রদায়, সে এককে জানবার তরে এক ছাড়া কিছু নেই চলাচল। তুষারবাবু, কবিরা লোকশিক্ষক, কবিরা দার্শনিক, কবিরা সত্যের পূজারী, তবে যে বিরোধিতা করে সে একটা পক্ষ নিয়ে আঘাত করে। যদি আলু হয় মাটির ভিতরে, মাটি না কোপালি আলু উঠানো যায়? যদি কয় আমার জমিতে আর কোপ দিতে পারবে না, আলু উঠিয়ে দাও, তাহলে একজন কোপ দেবে তো হয়তো আলু উঠবে, তাতে আলুর গায়ে দুই সাইড দিয়ে লাগিয়ে দুই ভাগ হয়ে যেতে পারে নাকি? কায়দা আছে বাবা। শিল্পী যখন প্রতিমা বানায়, কাঠামের উপরে দড়ি দিয়ে বিসলি দিয়ে পেঁচায়, তারপরে মাটি দেয়, মাটি কেটে ছেটে সৌন্দর্য বাড়ায়। যদি কয় মাটি দেওয়ার পরে আমার বাড়ি কাটাকাটি করতে পারবে না, তাহলে ওর মুখ হাত পাও নাক বেরোবে? মন্দিরের মধ্যে একটা পাথরের মূর্তি আর বারান্দায় পাথর বসানো, একই রাজস্থানের পাথর। বারান্দার পাথর করছে মন্দিরের পাথরকে, এরা মানুষ ভালো না কেন? এক জায়গার থেকেই কিনে আনলো আমাকে দুইজন রে, আর তোরে এক কিভাবে ঘরের মধ্যে নিয়ে পুজো দিচ্ছে, আর আমার এই জায়গা পাচিয়ে পাড়ায়, খালি পাড়ায় বাবা। মন্দিরের পাথর ডেকে বলে, তাই
এ ভাই, আমি যে শিল্পীর হাতের কত খোসা খাই, তুই তো এক সেরা খাইছিস আর খোসায় নাই। হরিমল হরিমল, এমনি এমনি নাকি পায়না খোসা খাইছে? এটা চোখ তৈরি করতে গেলে কিরম খোসায়? টুক 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 খালি খোসায় নাক মুখ কান, আর ওরা তো সিঁড়িয়েই বসাই খেয়েছে। কায়দা আছে রে বাবা। তাহলে বিপক্ষ যত খোসাবে তত সৌন্দর্য বাড়বে। হরিমান হরিমান হরিমান, খোসা দেবার জন্য বিপক্ষ থাকবে, এই তো কবি গান। না খোসালে সৌন্দর্য বাড়ে নাকি তুষারবাবু আপনি বলেন কি? আমি তো বুঝি নাকি, আপনি একটা শিক্ষিত মানুষ হইয়ে আপনি কেমন কথা গেলেন কই? আজকে ভালো কায়দার ভালো হয়েছে না? কায়দা আছে কি? আপনার রস পাচ্ছেন তো নাকি? তাহলে বড় হতে গেলে খোসা খেতে হয়, পূজার আসনে বসতে গেলে খোসা খেতে হয়, ও সব জায়গায় তাই। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে, বাড়ির চোটে মাথা ভাঙিয়ে গেছে, হাত এখনো কয় জায়গা ভাঙা তার ঠিক নাই। এমনি এমনি নাকি? হ্যাঁ জানো না তো, এখন বড় বড় নেতা হয়েছে যারা বেশি জেল কাটিছে তারা। হরিবল হরিবল, কায়দা ওই খোসা খাবা না জেলে যাবা না, ফাঁসি হয়েও অমর হয়ে আছে ক্ষুদিরাম। দেখেছেন, মরিয়ে তো একদিন জাতি হবে, মরার মতো মরতে হয় কি বাবা? ওই ক্যাত্রার বাবাও মরিয়ে যায় আর ক্ষুদিরামও মরিছে। ক্যাত্রার বাবার খবর কয়জন রাখছে? কায়দা আছে, এক সেরা দিয়ে পাঠিয়ে তুইছে, আর ওরা রে খোঁচায় 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 কি সুন্দর মুক্তি করেছে। এই জন্য বলি আপনার কাছাকাছি কবি গানে খোসা খুশি, শুধু সৌন্দর্য বাড়াবার দায়, ভালো করে না খোঁচালে পরে আসল জিনিস বের হয় না রে। এই জন্যে তুষারবাবু বলি আপনারে, এটা কিন্তু বুঝিবার বিষয়। তাই এক কবি করে প্রশ্ন দান আর এক কবি জবাব দেয় সভাস্থান, সত্যের সমাধান সর্বোচ্চ পায়। কবি গান শুনতে গেলে শেষ পর্যন্ত না থাকিয়ে কাব্যরস পূর্ণভাবে আস্বাদন করা কারো সম্ভব নয়। একটু শুনে চলে গেলাম, হবে হবে স্যার কানা রে, হাতি দেখতে পাঠাইছি স্যার কানা অন্ধ, হাতি দেখতে পাঠাইছে হাতি, চারজনই অন্ধ, একজন যাই হাতির পাও ধরিছে আর একজন হাতির কান ধরিছে আর একজন হাতির দাঁত ধরিছে দাঁত আটাইছে আর একজন তলা দিয়ে ঘুরে চলে গেছে হাতির তলা। হাতি কেমন দেখলি? যে পাও ধরিছে ও কয় আরে শালের খুঁটির মতো, যে কান ধরিছে কয় না না ও ভুল কয় কুলোর মতো, আর যে দাঁত ধরছে সে কয় না না মুলোর মতো, আর যে তলা দিয়ে গেছে সে কয় কি ছোট ফাঁকা আর টাকা হাতি ফাঁকা। সবটুক শুনতে হবে, ওই আকাশর হবার পরে মানুষ যদি কেটিয়ে পড়ে খাটের পরে গিয়ে ঘুমাতে চায় তাহলে ফসা ফস পাবেন না কেউ কাব্যরস, বুঝতে হবে কোনটুক তিক্ত কোনটুক সরস, এটা হয় একেবারে শেষ পর্যায়ে। তাহলে কবির আর সত্যের পূজারী মাইকম্যান ভাই কোথায় গেলেন? তুমি আর দিয়ে না, এই তুমি জানো কি হচ্ছে, টোনটা একটু বেড়ে গেছে। কোনটা টোন কয় বোঝো তো? হ্যাঁ ওই যখন সিক সিক শব্দ হবে বুঝতে হবে একটু টোন বাড়ছে। তুমি তো তলা দিয়ে প্রায় আর দিছিলি দফাটা সারিয়ে তুতিয়া, হ্যাঁ ওই নিচে আটা ঠিক আছে ওই জায়গা কোন থাকে নাকি?
আস্তে হাসিয়ে পড়িস কেন, আমার হাসিয়ে যায় তোরা হাসিয়ে পড়িস। তা উনি যে আমার ভেড়ার বাচ্চা বানাই গেছে সে সময় তো কিছু করলি না তোরা। আপনাকে বাড়ি ভালো লাগেছে না? এইরকম বলদ মার্কা গল্প যদি এরকম শিক্ষিত মানুষ কয় এই মানিয়ে নেওয়া যায়? এ তো বুড়ো বুড়ি ঠাকুরমা, ঠাকুরমা কেউ কত তত দাদু ভাই শুনিয়ে তো একটা গল্প মানা যত। যার নাম তুষার চট্টোপাধ্যায়, পিএইচডি দিল্লির যেজন উচ্চ শিক্ষিত মানুষ হয়, ব্যাদিলি হাকিমের কাছে রেহাই পাওয়া যায়, তাহলে কালকে আমি খুন করব। আমারে ধরে নিয়ে যাবে হাকিম, যা জিজ্ঞেস করবে আমি খালি বলবো ব্যা, আমি খালাস পাবো কি পাবো? এখন তো করছেন না, তা ওনারা তো কিছু বলেন না, হাসতে হাসতে কুন্তুল কুন্তুল হয়ে গেছে। কায়দা আছে, হাকিম উকিল পুলিশ এত সহজ নাকি? ওই টোনটা একটু বেড়ে গেছে তো ওই জন্য একটু লিকেজ হচ্ছে, আর কিছু না, আর সব ঠিক আছে। দেখছিস কি সুন্দর আর দিল জায়গা মতো, তোরে মনে করে কেতু কেতু দেব, কোন জায়গায় দেব? চুলি দিলি হবে আর বগলে দিতে হবে, কালি ক্যাক 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 করে হবে, বুঝো? এখন একটা জায়গা আছে হরিবল, কি গল্প তুষারবাবু দিয়ে গেলেন, অদ্ভুত গল্প ব্যা। আর হাকিম নাকি বলেছে যাও চলে যাও, এইসব কেস টেস রাখবো না, ডিসমিস হয় না। যে কেস করেছে যার টাকা দিয়েছে তার পক্ষের উকিল আছে, সে বলবে না মাই লর্ড, হে মহামান্য আদালত আমার এই অভিমত, এ কিন্তু আসলে ভ্যা দেওয়া মানুষ নয়, এ শয়তান বটে, আমি বলি আপনার নিকটে এর কথার চোটে গ্রামে থাকা হয় দায়। এ যখন সকালে চার দোকানে গিয়ে বসে কথা কয়ার পরের টাকায় চা কষে, এর মেডিকেল টেস্ট চাই, মেডিকেল টেস্ট লাগবে না, পুলিশ ধরে নিয়ে ডান্ডা টেস্ট করলি ঠিক পাবে নি, স্যার ফিসি টানে নেবে কি পুলিশ কাস্টডিতে নিলি কাজ সারা, ওই যে ডান্ডা কবে স্যার আমি বেয়া না বেয়া না, কবে না? এক জায়গায় হিন্দুরা এক মুসলমানদের মারার ইচ্ছা ছিল না, হঠাৎ এমন জায়গায় চাপিয়ে ধরিয়েছে মুসলমান মরিয়ে গেছে, মেয়েরা নিয়ে কবর দিয়ে রাখছে আর কয় ফাজিল মিশিছে, রাত্রি যাই এই কবর খুঁড়িয়ে বুঝেছ, মাথার চুল টুল দাড়ি টাড়ি সব সাসিয়ে টিকটি রাখিছে, দোকানের থেকে তিলক কিনে নিয়ে তিলক কাটিছে, ওর পরনে যা ছিল তা সরাইয়ে থুয়ে কৌপি নাটিছে, লেংটি পরাইছে, মালার থলি গলায় দিছে, চিত করিয়ে শোয়াইয়ে নামাবলি দিয়ে গীতা দিয়ে একেবারে কপালে কপালে হরে কৃষ্ণ লিখে দিছে, মাটি দিয়ে রেখেছে, ওরা কেস করেছে পুলিশ আইছে, হিন্দুদের যে ধরতে গেছে বলে স্যার আমাদের পাড়ায় আইছেন কেন, কই মিয়া মার্ডার করছো, কই না স্যার আমাদের বই নাকি মার্ডার করছে, ওরা খুশিয়ে দেখেন কথাটা টাকার কথা হবে পরে, ও ভ্যা দিচ্ছে হাকিমের ধারে, আগে টেস্ট হবে ও কথা বলতে পারে কি না পারে, টাকা হচ্ছে পরে ঠিক কি না? মুসলমানরা কয় না স্যার খুঁজে দেখেন আমাদের ছোট চাচারে মেরে ফেলায়, কয় স্যার এই তো পাবো খোসা দে, একজন কয় আমার বাবার গুরুদেব নিগমানন্দ ব্রহ্মচারী আইছি, চারে মাইরে কবরে রাখছে বইয়া, যেই কোদাল দিয়ে খোসা দেশে প্রথমে টিক্কি বেরোয় পড়িছে, আর শব্দ নাস মেয়ারা ভাবে যে ছোট চাচা টিকি ডাকলো কবে, আবার কবরে যে একে টিকি বজাইছে নাকি, স্যার আরো কোসেন যত খুঁজতিছে ততই তিলক নামাবলী মালার থলি গীতা এইসব বেরোইছে,
আরে মেজে দারোগা কয় কি মেয়েরা মিথ্যা কেস করার ধারা, এখন যার ছোট চাষা সে টাকা স্যার ভাবতেছে ছোট চাষা বইটা কি হলো কবি, তা আমার আপন ছোট চাষা এর মধ্যে বড় বড় গাইছে। এই কি হয়েছে স্যার গন্ডগোল বেঁধে গেছে, কেস তো করেছে মেয়েরা, এখন দেখি কবরের মধ্যে বই রেগি বড়া। এই দেখেন খুশি উঠছি আমরা টাটকা বই রেগি। পুলিশের নাম তুষারবাবু বলছে তাহলে গন্ডগোলটা কি নিয়ে, ওরা বলছে ছোট চাচা, এরা বলছে বই রেগি, বলে হ্যাঁ সব চেক আপ হয়ে গেছে, বলে হ্যাঁ লেংটি দিয়ে খোলো দি দেখি, ও বাবা যেই লেংটি গুলিছে ছোট চাচা বের হয়ে পড়িছে, হিন্দুরা মিথ্যা কথা কইছে, আহা কায়দা কি ধরার ব্যবস্থা আছে না, এখন তো ঠিক পাচ্ছে না রে ওনার বেলায় একবারে হাইয়া পড়িছেন একদম, কায়দা আছে আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি ভাই আমি ওই ধরনের মানুষ না ভাই, উনি বলিছেন তাই আমার বলতে হচ্ছে না, আমি কোনোদিন ওই ধরেন না না কইও পারি না। যত ধর্ম মত ধর্ম পথ আমরা করি দর্শন, সূক্ষ্মতত্ত্ব কারে বলে এইটা একটু বলে নিই সবার কল, কারো গাভীতে 10 কেজি দুগ্ধ হলে আপনারা বলুন জ্ঞানী দলে 10 কেজি মাখন কি তাতে মেলে, তাহলে কতটুক মাখন হবে এটা জানতে গেলে ওটা দধি পাতাইয়ে মন্থন করিয়ে বলা যাবে, ওই যে মাখন উঠলো ওইটা হচ্ছে দুধের সূক্ষ্ম অংশ, এটা জানে রাজহংস, রাজহংসের কাছে দুগ্ধ দিলে ক্ষীরের অংশ নেয় তুলে আর জলের অংশ দেয় ফেলে গো, হরিচাঁদ ঠাকুর এসেছিলেন এই ধর্মের ক্ষীরের অংশটুকু মানুষকে জানাবার জন্য, আবর্জনা ছেড়ে ফেলো, তুমি হিন্দু হও তুমি মুসলমান হও তুমি খ্রিস্টান হও তুমি বৈষ্ণব হও তুমি কালী ভক্ত হও তুমি রাম ভক্ত হও তুমি কৃষ্ণ ভক্ত হও, শুনে যাও মূল কথা কি মাখন টুক কি, সদা কহ সত্য বাক্য, তোমরা মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্ম দক্ষ কর্তব্য করো পালন, পরম ব্রহ্ম সত্য হি পরমন্তপ সত্য মূলা ক্রিয়া সর্বা সত্তাত্পরতর ন তপ তপ ইত্যাহু ব্রহ্মচর্য তপত্তমম ঊর্ধ্বরেতা ভবেজ্যস্তু সদেব ন তু মানুষ, হজ করো জাকাত করো নামাজ করো রোজা করো তিলক কাকো হরে কৃষ্ণ কও আসার মালা নেও চুল রাখো জয় ডাঙ্কা বাজাও, মিথ্যে কথা কলি সব ভুল সব ভুল, তাহলে সাধনার কি মূল সত্য আর কি পিতৃধন রক্ষা করা, ন তপ তপ ইত্যাহু ব্রহ্মচর্য তপত্তম, তাহলে আপনারা বলতে পারেন আমারে যারা নারী নিয়ে সংসার করে ক্যাশ কেসি বেশি পারবে না খালি বিষয় যারা নারী নিয়ে সংসার করে তাদের সন্তান আদি জন্ম ধরে, তাহলে কবিবর আপনি বলছেন পিতৃধন রক্ষা করার কথা, তাদের ধর্ম হবে কি করে, এই জন্য হরি ঠাকুর বলেছেন লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে হাতে কাম মুখে নাম সদা সত্য কথা, সৃষ্টির জন্য যদি পিতৃধন ঝরে ধর্ম নষ্ট হয় না কোনো প্রকারে, কিন্তু যদি ওই ধন নষ্ট করে ব্যভিচারে কামনায় উন্মত্ত হয়ে গিয়ে নারীর ধারে তাহলে ইহকাল পরকাল তার সবই নষ্ট হয়, যার এক বিন্দুর দ্বারায় তোমার আমার এই দেহ গঠন হয়
মাতৃ রজার পিতৃবীজে দেহ গঠনে জগত মাঝে এ তত্ত্ব সর্বশাস্ত্রে কয়ে বিজ্ঞানেও স্বীকার করে স্পার্ম ওভাম মিলন হলে পরে একটা পরিপূর্ণ দেহ গড়ে কোষ বিভাজনের দ্বারায়। বিন্দুর মধ্যে কত শক্তি, কি পাওয়ার, ম্যাগনেট পাওয়ার! বাবারে বাবা, কোথায় ছিল দাঁত, কোথায় ছিল হাত, কোথায় ছিল উরু, কোথায় ছিল কিডনি, কোথায় ছিল পাকস্থলী, কোথায় ছিল নাক, চোখ, কোথায় ছিল ভুরু? ওই বিন্দুর মধ্যেই সব শক্তি। হ্যাঁ, কিন্তু সেই বিন্দু মানুষ নষ্ট করে ব্যভিচারে। আবার কয় হরে কৃষ্ণ হরে হরে, আবার কয় হরি বল, আবার কয় জয় তারা, আবার কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, আবার কয় পিতা পবিত্র আত্মা হে ঈশ্বর তুমি ধন্য। সমস্ত ধর্মের সূক্ষ্মে কয়টা কথা হরিচাঁদ ঠাকুর বলে গেছে তা। এই করে করে ধর্মে ধর্মে হানা হানি শেষ হয়ে গেল মানব সমাজ। মানুষ যে মানুষ হবে এটা বাদ দিয়ে বলে আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, এই পরিচয় দেয় ভাবে মানুষ পরিচয় কয়জন দেয়? আমি মানুষ, আমি যখন জন্ম নিলাম মানুষ হয়ে এসেছিলাম, তখন কি আমি হিন্দু হলাম না মুসলমান হলাম না খ্রিস্টান হলাম, একটু ভেবে দেখো। তাই কি হয়েছিলাম? মানুষ হয়েছে। তাহলে হাঁসের বাচ্চা হাঁস হয়, মুরগির বাচ্চা মুরগি হয়, গরুর বাচ্চা গরু হয়, কিন্তু মানুষের বাচ্চা মানুষ কয়জন মানুষ কয়? আমি মানুষ। তুমি কি? আমি হিন্দু। তুমি কি? আমি মুসলমান। তুমি কি? আমি খ্রিস্টান। তুমি কি? আমি শিখ। তুমি কি? আমি জৈন। আমি মানুষ, এই পরিচয় কয়জনে দেয় জগতে? বলেন, আপনারা বলেন। আরে কপাল, এই জায়গায় দাঁড়িয়ে তো কবি চণ্ডীদাস বলেছেন, শুনো রে মানুষ ভাই, সবার উপর মানুষত্ব তাহার উপরে নাই। একজন কয় আমার আল্লাহ বড়, একজন কয় হরি ভজন করো, একজন কয় বড় আমার কৃষ্ণ নট বড়, আর কালী ভক্ত যারা জয় তারা, জয় তারা কইয়ে দাজার কলকি নিয়ে দম দিচ্ছে, সুল্লু খাইয়ে সি কই পড়ি থাকতেছে। এই জানিস না শিব ভক্ত কালী ভক্ত হলে সব খেতে হয়। বেজালটা বাদাচ্ছে কিভাবে দেখছেন? এগুলো মানুষের কাজ, নেশা করা মানুষের কাজ, তাও আবার ধর্মের নামে, ধরা ধর্মে। হরিচাঁদ ঠাকুর, প্রকৃত মানব ধর্ম মনুষ্যত্বের কি মর্ম তাই বুঝাবার জন্য সেই সূক্ষ্ম তত্ত্ব দিতে এসেছিলেন ওরা কান্দিতে একসাথে সবাই প্রেমানন্দে হরি 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 বল। বাবা বাবা, তাহলে ধর্মের সূক্ষ্ম কি? সত্য বাক্য, পিতৃধনের দিকে লক্ষ্য। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কো যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য। সে এখানে স্টেজের উপর প্যান্ডেল সাজানো হয়েছে, আমাদের একটা আসন করে দেওয়া হয়েছে, আপনাদের বসার জন্য প্যান্ডেল করে দেওয়া হয়েছে, ঠাকুরের ফটো দেওয়া হয়েছে, শ্রোতা এসেছে, সব আছে, গায়ক আসলো না, কি হবে? কোন ভাঙিয়ে সুরে ফেলবে মানুষ? শিল্পী আসলো না, কি হবে? তোমার তিলক আছে, মালা আছে, ঝোলা আছে, জয় তারা আছে, আল্লাহু আকবর আছে, সত্য নাই, ব্রহ্মচর্য নাই, তোমার ধর্ম ভেঙে চুরমার হয়ে গেছে, খালি মনুষ্যত্বই তোমার নাই। সব সাজাইছো খুব ভালো করে,
আসল জিনিস নাই, বোঝা যাচ্ছে নাকি? সে আসল কথাটা জানাবার তরে হরি এলেন এবারে। আমি তাকে মানুষ বলেই যাব ব্যাখ্যা করে, আমার ভগবান অবতার বলার দরকার নাই, ওটা পড়ে থাক। তিনি আমার এমন মানুষ বটে যে মানুষের আদর্শ গ্রহণ করিলে মনুষ্যত্ব জাগে দেহে, মানুষের চিত্ত পটে তারই দর্শন ঘটে।